মৌলভীবাজার জেলার জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুস্বাদু কমলার। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় এই জেলায় কমলালেবুর বাম্পার ফলন হয়েছে। সৈয়দ বাতুলার এই তথ্যচিত্রে আরেকটি টেস্ট রিপোর্ট। মৌলভীবাজারের উঁচু নিচু পাহাড় টিলার ভাজে সারি সারি কমলালেবুর বাগান। গাছের ডালে ডালে ঝুলছে গাঢ় সবুজ ও হলুদ রঙের কমলা। এবার অতিবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় না থাকায় নাগাপুরি ও খাসিয়া জাতের কমলার ভালো ফলন হয়েছে, আকারেও বেশ বড়। তবে অবাধে ভারতীয় কমলা আমদানির কারণে সম্ভাবনাময় এ ফসলটি নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকেরা। এবার আল্লাহ দিলে আমরা কমলা ভালো হয়েছে, তখন দাম আশা করি খাইতাম বেশি। আমরা দুশ্চিন্তায় আছি যেন আমরা ইন্ডিয়ান কমলা বার হয়ে যাওয়া গিয়ে আমরা আগাম টাকা পয়সা কম পাইম। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করায় ফলন ভালো হয়েছে বলে দাবি স্থানীয় কৃষি কর্মকর্তার। আমরা আগামীতে আরও নতুন বাগান তাদের দ্বারা সৃজন করাবো এবং পুরনো বাগানের সংস্কার এবং ম্যানেজমেন্ট করিয়ে আমরা কমলা চাষটাকে আরও বেশি সম্প্রসারণ করব। এবছর মৌলভীবাজারের 146টি বাগানে 178 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। সম্ভাবনাময় কমলা চাষকে আরও সম্প্রসারিত করা হলে ভারতীয় কমলা আমদানি কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।